মাথা থেকে পা পর্যন্ত যদি এই নবীর আপনার নবীর অনুসরণ হয়, আপনার নবীকে যদি অনুসরণ করেন, আপনার নবীকে অনুসরণ করার কারণে আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করেন আপনি নবীর সূরাত, আমার নবীর সিরাত, আমার নবীর দাড়ি, আমার নবীর পাঞ্জাবি, আমার নবীর টুপি যদি আপনি ব্যবহার করেন, আমি ইনশাআল্লাহ বলি আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমার নবীর দাড়ি সুন্নতের এত পাওয়ার, এই সুন্নত নিয়ে যদি মারা যান আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আমি আশাবাদী, আশাবাদী মানে আমি হাদিস কোরআন পরিস্থিতি বলতেছি, আপনার মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, আপনি নবীকে অনুসরণ করবেন। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করতেই হবে। কিন্তু আপনার মুখে দেখেন প্রথমে দাড়ি নাই। আল্লাহর কসম আমি কাউকে কটাক্ষ করে কথা বলি না, ইয়াং যারা আছেন, মুরব্বী যারা আছেন, সবাই মনোযোগ সহকারে আমার কথা শুনুন। আপনার মুখে দাড়ি নেই, আপনি প্রথম একবারে প্রথম প্রশ্নেই ফেল। মুসা পয়গম্বরের জামার কারণে জাদুকর হেদায়েত পাইছে, আপনার মুখে দাড়ি থাকার কারণে আপনি কবরের আযাব থেকে মাপ পাইবেন। আপনার প্রথম প্রশ্নেই আপনি ফেল। যারা বাইরে দাঁড়িয়ে আছেন ওই বিছানা বিছানা বসেন, ব্যক্তিগত কথা না বলে আমরা হাদিসের ভিতরে ঢুকে যাই। আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা عن النبي صلى الله عليه وسلم قال احفوا الشوارب واعفوا اللحى متفق عليه بخاري مسلم الحديث নবীজি দের হাজার বছর পূর্বে বলেছেন এই আমার উম্মতরা তোমরা মুখকে খাটো করো, দাড়িকে লম্বা হওয়ার জন্য ছেড়ে দাও।